2007 সালে চট্টগ্রামে পাহাড় ধসে 150 মানুষের প্রাণহানির পর দুটি তদন্ত কমিটির 36টি সুপারিশ এখনো বাস্তবায়ন হয়নি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী 17টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করছে কয়েক হাজার পরিবার, কিন্তু বাস্তবে এর সংখ্যা আরও বেশি। সরকারি বিভিন্ন পাহাড় উচ্ছেদের পর সেগুলো ফের দখলে প্রভাবশালীদের। সম্প্রতি পাহাড় ব্যবস্থাপনা কমিটির 26তম সভায় পাহাড়ে বসবাসকারীদের আবার উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে। একজন যদি ভ্যালিড হোল্ডিং না থাকে, সে কি করে গ্যাস পায়, সে কি করে বিদ্যুৎ পায়, কি করে অন্য সমস্ত পায়? কারণ ও তো আমাদের তালিকায় নাই, তো সে তো অবৈধ, তাহলে নিশ্চয় কোথাও কিছু একটা আছে। তা শুরুর আগেই শুষ্ক মৌসুমে আকবরশাহ এলাকায় শুক্রবার পাহাড় ধসে একজন মারা গেছে। এদিকে পাহাড়ে উচ্ছেদ শুরু করতে গেলে প্রভাবশালীদের করা মামলায় সে কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিশেষজ্ঞরা মনে করছেন, অবৈধ বসবাসকারীরা নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাওয়ায় তাদের উচ্ছেদ করা যাচ্ছে না। ওয়ার্ড কমিশনাররা যদি তারা বলে যে আমার ওয়ার্ডে কোনো পাহাড় কাটা হয় না এবং কোনো ডেভেলপমেন্ট কাজ যদি শুরু হয় সেগুলো সমন্বয়ের মাধ্যমে শেষ করতে হবে। তাদের মতে পাহাড়ের দখলের পেছনে রাজনৈতিক দলের ছত্রছায়া থাকায় ঝুঁকিপূর্ণ বসবাস বন্ধ হচ্ছে না। আমলাতান্ত্রিক জটিলতা এবং অপরাজনৈতিক তৎপরতা এবং অনেকটা অপেশাদার আমলাতন্ত্রই কিন্তু আমাদের সংকটগুলোকে জিয়ে রাখে কিংবা নির্লিপ্ত করে রাখে। জনগণের জীবন দিয়ে তার মূল্য দিতে হয়, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, হতে পারে না, হওয়া উচিত নয়। প্রভাবশালীরা নিয়ন্ত্রণ করাই প্রশাসন চাইলেও পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের উচ্ছেদ করতে পারছে না, ফলে পাহাড় ধসে মৃত্যু থামছে না। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।